কিংস রিওয়ার্ড টু হরি, রাজার পুরস্কার হরিকে বা হরির প্রতি। লং এগো, অনেক আগের কথা। দেয়ার ওয়াজ এন ইন্টেলিজেন্ট কিং অফ ইন্দ্রনগর, সেখানে ওয়াজ এন ছিল একজন ইন্টেলিজেন্ট বুদ্ধিমান কিং, রাজা। কোথাকার রাজা? অফ ইন্দ্রনগর, মানে ইন্দ্রনগরের বুদ্ধিমান রাজা ছিলেন অনেক আগে। ওয়ান্স এন এনিমি কিং অ্যাটাকড দ্য সিটি, ওয়ান্স একবার, অ্যান এনিমি কিং মানে শত্রু রাজা, অ্যাটাক আক্রমণ করেছিল, দ্য সিটি সেই কি নগর আক্রমণ করেছিল। সো তাই দ্য কিং লেফট, রাজা চলে গিয়েছিল, উইথ হিজ আর্মি তার সঙ্গে সৈন্য নিয়ে, টু ডিফিট হারাতে, দ্য এনিমি শত্রুকে হারাতে, তো রাজা সৈন্য নিয়ে চলে গিয়েছিলেন। আনফর্চুনেটলি দ্য এনিমি কিং ডিফিটেড দ্য কিং অফ ইন্দ্রনগর। আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত, দ্য এনিমি কিং শত্রু রাজা, ডিফিটেড হারিয়েছিল, দ্য কিং অফ ইন্দ্রনগর মানে ইন্দ্রনগরের রাজাকে শত্রু রাজা হারিয়েছিল দুর্ভাগ্যবশত। অ্যান্ড এবং হি হ্যাড টু ফ্লি টু এ ভিলেজ, এবং তাকে পালাতে হয়েছিল, হ্যাড টু মানে হয়েছিল, ফ্লি মানে পালাতে, কোথায়? টু এ ভিলেজ একটা গ্রামে পালাতে হয়েছিল। এ হাম্বল পিজেন্ট একজন বিনম্র কৃষক, তার নাম ছিল কি? হরি। সো দ্য ওয়েন্ডেড কিং, সেই হরি সো দেখেছিল, দ্য ওয়েন্ডেড কিং মানে আহত রাজাকে। এই সেন্টেন্সটা কি, এখানে কোনো হেল্পিং ভাব নেই বা অক্সিলারি ভাব নেই, কিন্তু ভাব নাম্বার ভাবটা মূল ভাবটা আছে ভাব নাম্বার 2-তে, তাই এটা past tense-ই হবে। হি ট্রিটেড অ্যান্ড কেয়ার্ড, সে চিকিৎসা করেছিল এবং যত্ন নিয়েছিল, ফর দ্য কিং সেই রাজাকে। তো ওয়ান্স হি রিকভার্ড, একবার যখন সেই রাজা কি রিকভার্ড মানে আরোগ্য লাভ করেছিলেন বা সুস্থ হয়ে উঠেছিলেন, দ্য কিং থ্যাঙ্কড, সেই রাজা তাকে ধন্যবাদ দিয়েছিলেন। কাকে? হরিকে। হরি থ্যাঙ্কড হরি, অ্যান্ড ডিসাইডেড এবং ঠিক করেছিলেন, টু রিওয়ার্ড পুরস্কৃত করবেন, কাকে? হিম সেই হরিকে মানে পিজেনকে সেই কৃষককে। ওয়ান্স একবার, হি টেকস যদি তিনি কি টেকস নেন, হিজ কিংডম ব্যাক, তার রাজত্ব যদি তিনি ফিরে পান, তাহলে কি করবেন? তিনি তাকে পুরস্কৃত করবেন। আফটার সেভারাল ইয়ার্স, আফটার মানে পরে, সেভারাল মানে বেশ কিছু, ইয়ার্স মানে বছর, বেশ কিছু বছর পরে, ওয়েন দ্য কিং ওন হিজ ল্যান্ড ব্যাক, ওয়েন যখন, দ্য কিং সে রাজা, ওন জিতেছিলেন, হিজ ল্যান্ড তার জমি ফিরে মানে তার রাজত্ব ফিরে পেয়েছিলেন। হি সেন্ট হিজ মিনিস্টার্স, তিনি পাঠিয়েছিলেন, হিজ মানে তার, মিনিস্টার্স মন্ত্রীগণকে, টু ফ্যাচ মানে আনতে, ফ্যাচ হলো আনা আর টু ফ্যাচ হলো আনতে, কাকে? হরি হরিকে, টু দ্য প্যালেস মানে রাজপ্রসাদে। দ্য মিনিস্টার্স ব্রড হরি টু দ্য প্যালেস, সেই মিনিস্টার্স মানে মন্ত্রীরা ব্রড এনেছিল, কাকে? হরিকে, টু দ্য প্যালেস মানে রাজপ্রসাদে নিয়ে এসেছিল। দ্য কিং ওয়েলকাম, তাকে স্বাগতম জানিয়েছিলেন, হিম সেই হরিকে, ওয়ার্মলি খুব আদরের সঙ্গে উষ্ণতার সঙ্গে, অ্যান্ড এবং সেড এবং বলেছিলেন, ইউ ওয়ান্স টু কেয়ার অফ মি লাইক এ ব্রাদার, তুমি একবার, ইউ ওয়ান্স টেক কেয়ার মানে যত্ন নিয়েছিলে, এটা একটা ফ্রেজ, টেক কেয়ার মানে যত্ন নেওয়া, এটা একটা ফ্রেজ, এটার মধ্যে একটা ভাব আছে, মূল ভাবটা হলো টোক, টেক থেকে আসছে, তো টেক কেয়ার অফ মি মানে আমাকে তুমি একবার কি যত্ন নিয়েছিলে, লাইক এ ব্রাদার, লাইক মানে মতো, এ ব্রাদার মানে ভাইয়ের মতো যত্ন নিয়েছিলে, টুডে আজ, লাইক এ ব্রাদার ভাইয়ের মতো, একজন ভাইয়ের মতো, আই উড লাইক টু আমিও পছন্দ করি কি, গিভ ইউ দিতে তোমাকে, হাফ অফ অর্ধেক, মাই কিংডম মানে আমার রাজত্বের অর্ধেক তোমাকে দিতে চাই। দ্য কিং হেল্পড হরি, সেই রাজা কি সাহায্য করেছিলেন হরিকে বিল্ড অ্যা বিগ প্যালেস, একটা বড় রাজপ্রাসাদ বানাতে সাহায্য করেছিলেন ফর হিম, তার জন্য, ইন হাফ অফ হিজ কিংডম, তার রাজত্ব দিয়েছিলেন তাকে অর্ধেক। দে বিকেম ক্লোজ ফ্রেন্ডস, তারা হয়েছিলেন, বিকেম মানে হয়েছিলেন, ক্লোজ ফ্রেন্ডস মানে ঘনিষ্ঠ বন্ধু, অ্যান্ড রুল শাসন করেছিলেন, দ্য কিংডম মানে রাজ্য, তিনি তারা রাজ্য শাসন করেছিলেন নাইসলি, খুব সুন্দরভাবে। আজকের এই গল্পটা পড়ে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকনও প্রেস করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।